ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল সিটিএট গণিতের বিগত বছরের প্রশ্ন উত্তর পার্ট টু নিয়ে আলোচনা করব এবং এই পিডিএফটা তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে পেয়ে যাবে। অফিসিয়াল টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা কি বলেছে পড়ে নাও। বলেছে একটি বিকারে 3/7 অংশ, এখানে অংশটা লেখাটা উঠেনি, এটা অংশ হতো, ঠিক আছে, 3/7 অংশ জলে ভরা রয়েছে। বিকারটি তার কানায় পূর্ণ করতে আরও 16 লিটার জলের প্রয়োজন রয়েছে। বিকারের ক্ষমতা কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, যখন অংশ দিয়ে অঙ্ক হয় তখন সম্পূর্ণ অংশ কত হয়? এক অংশ হয়, তাই তো? টোটাল অংশটা কত হয়? এক অংশ। তাহলে দেখো যে 3/7 অংশ জলে ভরা রয়েছে, তাহলে বাকি কতটা রয়েছে? বাকি কতটা মানে কি, পূর্ণ অংশটা এক ছিল, তাহলে 1/3/7 বিয়োগ করলে কত হবে? দেখো তো, এটা হবে তোমাদের 4/7 অংশ। তোমরা খাতায় কিন্তু নোট করতে থাকো, ঠিক আছে, উত্তরগুলো খাতায় লিখতে থাকো। আমি এই জায়গা যেহেতু ছোটো তাই আমি মুছে দেবো তখন। তারপর দেখো, তাহলে এখানে দেখো 4/7 অংশ, তাহলে বাকি থাকছে 4/7 অংশ। তাহলে আমি বলতে পারি কি যে বাকি থাকছে সেটাই কিন্তু 16 লিটার জলের প্রয়োজন, কারণ 16 লিটার জল ভরে দিলে বিকারটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এবং এখানে বাকি থেকে 4/7, তাহলে 4/7 সমান কি লিখতে পারি? 16 লিখতে পারি। তাহলে 4/7 একটু ভালো করে মন দিয়ে বুঝবে তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো 4/7 16, আমাকে একটা বের করতে হবে তাহলে বেরিয়ে যাবে। তাহলে 1 সমান কত হবে? 16 ইনটু কত হবে? যখন আমি এইদিকে ট্রান্সফার করছি তখন 7/4 হয়ে যাবে, 7/4, তাহলে 4×4 16 কেটে দাও। 4 সাথে কত হয়? 4 সাথে হচ্ছে 28 লিটার। অপশন কোতে 28 লিটার আছে, দেখো অপশন এতে হচ্ছে 28 লিটার, এটাই সঠিক উত্তর। তারপর কি বলেছে, নিচের কোনটি সংখ্যার অবরোহ ক্রম উপস্থাপন করতে। আগের দিন প্রথম ক্লাসে করেছিলাম আরোহী। আরোহী মানে কি? ছোট থেকে বড়। আর অবরোহী মানে কি? আমি কালকেই বলেছিলাম, অবরোহী মানে হচ্ছে বড় থেকে ছোট, ছোটর দিকে যেতে হবে। তাহলে অবরোহী কোনটা আমাকে দেখতে হবে। দেখো অবরোহী এখানে তোমাদের এটা হচ্ছে, দেখো এখানে নিজের চোখে তুমি খেয়াল করে দেখে নিতে পারবে। আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে মনে রাখবে, এখানে তোমরা দেখেই বুঝতে পারবে, 30.550, এখানে দেখো বড় থেকে ছোট, কিন্তু এটা সব থেকে দেখো এইখানের মধ্যে, এখানের মধ্যে, এখানের মধ্যে, এখানের মধ্যে, এই দুটো কিন্তু ঠিক আছে। তারপর এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর কি বলেছে, আশা একটি মোবাইল ফোন কেনার জন্য পরিবারের খরচ থেকে কিছু টাকা বাঁচানোর পরিকল্পনা করেছে। প্রতি সপ্তাহে সে সোমবার 50 টাকা, বুধবার 100 টাকা এবং শুক্রবার 80 টাকা সঞ্চয় করে এবং রবিবারের থেকে 60 টাকা খরচ করে। তাহলে 5,950 টাকার একটি মোবাইল ফোন কিনতে সঞ্চয় করতে তার কত সপ্তাহ লাগবে? তাহলে এই অঙ্কটা কি বলেছে দেখে নাও। তাহলে যেটা বলেছে, দেখো এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটা এর বেশি কিছু আসবে না। তাহলে তুমি দেখো সোমবারে কত বলেছে, সোমবারে বলেছে 50 টাকা, তাই তো? সোমবারে হচ্ছে তোমাদের, আমি ইংলিশে লিখি তাহলে যাই কম লাগবে, সোমবার হচ্ছে দেখো মনডে হচ্ছে 50 টাকা। তারপরে কি বুধবার, ওয়েডনেসডেতে কত বলছে? 100 টাকা। তারপর তোমার শুক্রবার, ফ্রাইডে হচ্ছে তোমার 80 টাকা, তাই তো? তাহলে টোটাল টাকা কত হচ্ছে? 230। আগের দিন কিন্তু এরকম টাইপের অঙ্ক আমি করিয়েছি, ঠিক আছে, 230 টাকা। তার রবিবারে সে কী করছে? 60 টাকা খরচ করে বলেছে, দেখো এই 60 টাকা খরচ করবে। তাহলে 230 থেকে আমি 60 টাকা বাদ দিচ্ছি, খরচ করে দিচ্ছে মানে কি, সেটা বিয়োগ হয়ে যাবে, কত থাকবে? তাহলে সেটা 170 টাকা। তাহলে দেখো 170 টাকা সঞ্চয় করেছে এক সপ্তাহে, ঠিক আছে, এই 170 টাকা সঞ্চয় করছে কত সপ্তাহে? এক সপ্তাহে। তাহলে এখানে দেখো বলেছে 5,950 টাকা একটি মোবাইল ফোন কিনতে সঞ্চয় করতে তার কত সপ্তাহ লাগবে। তাহলে কত সপ্তাহ বলতে গেলে আমি এখানে কি করব, এখানে 5,950 তোমরা খাতায় নোট করো, তাহলে তোমাদের খাতায় পরপর উঠে আসবে, তাহলে বুঝতে পারবে। 170 ভাগ করে দেবো, তাহলে কত হবে দেখো, কাটাকাটি করো, কাটাকাটি করলে যেটা আসবে 35। তাহলে 35 সপ্তাহ তাকে সঞ্চয় করতে হবে, তবে সে এই 5,950 টাকাটা ক্রয় করতে পারবে। তাহলে 35 সপ্তাহে সঠিক উত্তর। এবং এখানে তুমি 35×170 গুণ করে দেখো, এটাই আসবে, ঠিক আছে। তারপর চারেরটা, একটি বর্গক্ষেত্রের বাহু 10 সেমি, বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ হলে নতুন পরিধি কত দ্বিগুণ হবে, কত দ্বিগুণ হবে তাই বলেছে। তাহলে এখানে দেখো চারের প্রশ্নটাই দেখো, তো একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র এখানে আঁকলাম, যে কোনটা একটু দাঁড়াও, এটা রম্বস হয়ে যাচ্ছিল, দেখো বর্গক্ষেত্র, দেখো এটা, এটা বর্গক্ষেত্র ধরে নাও, এটা বর্গক্ষেত্র এবং এখানে বাহু আছে 10 সেমি। তাহলে দেখো বাহু হচ্ছে 10 সেমি এবং কি বলেছে, বলেছে বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ হলে, দ্বিগুণ মানে কি, নতুন পরিধি কত হবে? তাহলে যখন 10 সেমি ছিল তখন দেখো এ সমান 10, বাহুটা 10, তাহলে পরিধি কত হবে? পরিধি 4a সমান কত হবে? 4×a 40 হয়ে যাবে। কিন্তু যখন দ্বিগুণ, নতুন পরিধি কত হবে যদি দ্বিগুণ করা হয়, তাহলে কত হবে?
80 হয়ে যাবে না, তাহলে 80 হয়ে যাচ্ছে অপশন, তাহলে কত গুণ হবে দেখো অপশন এখানে দেখো 40 থেকে ইনটু 2 দুগুণ, তাহলে এটা কিন্তু অপশন কত হবে, এখানে অপশন এটাই হবে, এখানে মুখে মুখে উত্তরটা হয়ে যেত, আমি তাও তোমাকে করে দেখিয়ে দিলাম। তারপর দেখো যে আপনি এক্স এর অবস্থিত আপনার স্কুল, ওয়াই অবস্থিত আপনার বাড়ি থেকে স্কুলে যাওয়ার কোনো সোজা পথ নেই, সুতরাং আপনি প্রথমে এ তে যান এবং এক্স এর উত্তরে 30 মিটার, তারপর বি তে যান এবং এ এর 40 মিটার পশ্চিমে, তারপর সি তে যান বি এর উত্তরে। দেখো এই টাইপের অঙ্কগুলোর জন্য আমি একদিন স্পেশাল ক্লাস করাবো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে তোমাকে দেখতে হবে, এবং এখানে তোমাদেরকে প্রথমে পয়েন্ট থেকে শুরু করতে হয়, কি বলেছে, সুতরাং এ থেকে প্রথমে যান এক্স এর উত্তরে 30 মিটার, ঠিক আছে, উত্তরে 30 মিটার গেল, তারপর বিতে যান এ তে 40 মিটার, ঠিক আছে, বিতে যাচ্ছে, এদিকে তুমি এ ধরনের এক্স ধরনের ওয়াই ধরনের নিতে পারো, তাহলে 40 মিটার গেল, ঠিক আছে। তারপর কি বলেছে, তারপর তোমার হচ্ছে তাহলে এদিকে যেগুলো বলেছে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে হ্যাঁ তোমাদের এদিকে পয়েন্টটা আসবে, সব যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে তোমাদের আসবে এটা এদিকে আসবে, তাহলে দক্ষিণ পূর্ব উত্তর। এই ম্যাপিংয়ের জন্য এবং এই যে জিআই এর তোমাদের জিআই এর কোশ্চেন, এটা ডাইরেকশন থেকে নেওয়া হয়েছে, এই টাইপের জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার নিয়ে একদিন ক্লাস করাবো, সেই ক্লাসে এরকম টাইপের যত আছে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এটা অপশন হবে তোমাদের এটা দক্ষিণ পূর্ব, ঠিক আছে, এখন এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আবারও দিয়েছে, 6 নম্বরটা দেখো, একটি ছেলে 30 জুন 2019 নগরকোয়েল জন্য মাদগাঁও থেকে একটি ট্রেনে উঠেছিল, ট্রেনটি মাদগাঁও থেকে 9:35 ঘন্টা ছাড়ে পরের দিন 7:15 নগরকোয়েলে পৌঁছায়, এই সময়ের ব্যবধানে ট্রেনের দূরত্ব এত কিমি, ট্রেনের গড় গতি কত ছিল। দেখো এই টাইপের অঙ্ক আমি বলেছি যে পরীক্ষায় তোমাদের এই টাইপের অঙ্কটা আসবেই, কী হবে দেখে নাও, এই টাইপটা আমি করিয়েছি। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে তোমাদেরকে যে 9:30 মদগাঁও থেকে ছাড়লো পরের দিন, দেখো এটা সকাল, এখানে কিছু লেখা তোমাদের ভুল আছে, সকাল লিখতে হতো সকাল 9:45, তাহলে দেখো 9:45 AM, ঠিক আছে, 9:45 AM, ঠিক আছে, তারপর কি 9:45 PM, ঠিক আছে, এই ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে তোমাদের 12 ঘন্টা, ডিফারেন্স কত, 12 ঘন্টা। তারপরে আছে 9:45, আগের মতো আগের দিন করিয়েছি, যারা দেখোনি প্রথম ক্লাসটা দেখে নাও, টেলিগ্রাম পেয়ে যাবে অথবা প্লে লিস্টে দেওয়া আছে, 6:45 PM, ঠিক আছে, 6:45 PM, তাহলে এটা কত হবে দেখো, সকাল 6:45 PM, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, দেখো এই অঙ্কটা তুমি এখন ছেড়ে দাও, এই অঙ্কটা লেখা মিস্টেক আছে, ঠিক আছে, আমি করিয়ে দেবো নেক্সট ক্লাসে। তারপর দেখো হরিশ 1840 যাত্রা শুরু করে 2020 শেষ করে যাত্রা শেষ করতে সময় লাগে কত, 7:00, দেখো কী বলেছে, 7:00, 1840 মানে কত, 1840 দাঁড়ো তো, 1840 মানে হচ্ছে 6:40, 1840 মানে কত, 6:40, এবং এখানে কী বলছে 2020, 2020 মানে কত, 2020 মানে হচ্ছে তোমাদের 10:20, তাই তো, তাহলে 6:40 থেকে 10:20 PM কত হবে, কত ঘন্টা হচ্ছে বলো তো, 3:40 হচ্ছে অপশন সিটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে বলেছে 2000 মিলিলিটার ধারণ ক্ষমতার একটি বালতিতে 200 ml 300 ml পরিমাপের পাত্র ব্যবহার করে পূর্ণ করতে হবে, যথাক্রমে 200 ml এবং 300 ml পাত্র দ্বারা বালতি সম্পূর্ণ পূরণ করার জন্য পাত্রের সংমিশ্রণগুলির মধ্যে কোনটি সঠিক নয় বলেছে, কোনটি সঠিক নয় বলেছে। দেখো এখানে তুমি খুব সহজে বুঝতে পারবে, দুটো পাত্র আছে, ঠিক আছে, দুটো পাত্র আছে, একটা হচ্ছে 200 ml, ঠিক আছে, আর একটা হচ্ছে 300 ml। এবার দেখো তাহলে এখানে দেখো 200 ml আর 300 ml, আমি এখানে অপশন টেস্ট করবো, ঠিক আছে, অপশনগুলো টেস্ট করবো, দেখো 200 প্রথমটা অপশন টেস্ট করি, 200 × 6 + 300 × 3 আছে প্রথম অপশনটা, তাহলে 200 × 6 মানে হচ্ছে 1200 প্লাস হচ্ছে 300 × 6 মানে হচ্ছে 300 × 3 মানে হচ্ছে 900, ঠিক আছে, তা 1200 900 কত হয় 2100, তাহলে দেখো প্রথমটা কিন্তু সঠিক হচ্ছে না, 2000 ml আসছে না, তাহলে এখানে দেখো প্রথমটাই তোমাদের ভুল আছে, এখানে কী কী বলেছে দেখো, এটা কোনটা সঠিক নয় বলেছে, তাহলে অপশন এটাই তোমাদের সঠিক। নয়টা দেখো কী বলেছে, নয়টা খুব সহজ, এখানে তোমাদেরকে বলে দিই যে 7.3 7.1 এই অঙ্ক একটা তোমরা পাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবছর আসতে পারে এই টাইপটা। দেখো এখানে মনে রাখবে, যখন এখানে দুটো বিষয় মনে রাখবে, 7.5, ঠিক আছে, পয়েন্টের এদিকে যখন যাবে মানে 7.6 7.7, ঠিক আছে, তখন এইগুলোকে আমরা 8 ধরে নেবো,
সেটা তোমাদের যদি 4.5 এর অপর যায় তাহলে 5 ধরে নেব, কিন্তু যখন তোমাদের 7.4 থাকবে 7.3 থাকবে তখন সেগুলোকে আমরা 7 ধরে নেব, ঠিক আছে? এই বিষয়টা তোমরা মনে রাখবে, তাহলে সেই অনুযায়ী কিন্তু কাজটা এখানে করব। এখানে 7.1 আছে মানে কি এটাকে আমি 7 এ ধরব, আর 3.85 মানে কত? 3.85 মানে এটা 4 হয়ে যাবে, যেহেতু 5 এর উর্ধে পয়েন্ট হয়ে যাচ্ছে। 9.09 মানে কত? এটা তোমাদের 9ই হবে, কারণ এটা যদি তোমাদের 9.9 হতো তাহলে 10 হতো, তাহলে এটা কত হবে? 7×28/9, তাহলে কোথায় আসছে অপশন 28 আর 9? এখানে তোমাদের অপশন 3-তে আছে। এইভাবে কিন্তু করতে হবে। তারপর কী বলেছে দেখো, 10-এরটা বলেছে ডিগ্রে কী বলেছে, গ্রিডে একটি ছোট বর্গক্ষেত্র 4 বর্গ একক হলে গ্রিডে আঁকা আয়তক্ষেত্রটির পরিধি কত? এখানে দেখতে পাচ্ছ এই যে আয়তক্ষেত্রটা, এটা পরিধি বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক আসবে, তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তারপরে এখানে হচ্ছে 2, 3, 4, 5, 6, এই রঙগুলো আছে আর কি, ঠিক আছে? এদিকে 6টা, এদিকে 6টা, তাহলে 6×6 কত হয়? 6×6=36, তাহলে মোট 36টি বর্গক্ষেত্র আছে। তাহলে দেখো বর্গক্ষেত্র আমি এটা বের করবো, পরিধিটা 4a, 4a মানে কত? 4×36 হয়ে যাবে, তার মানে বেড়ে যাবে 144। তাহলে দেখো বাহু কত হবে, বাহু কত হবে? বাহু হচ্ছে তোমাদের এ, √144, মানে বাহু এ সমান 12 আসবে। তাহলে বাহুটা মনে রাখো, তাহলেই হবে, বাহুটা আমি এ 12 পেয়ে গেলাম। যখন আমি বাহুটা পেয়ে গেলাম তখন দেখো আয়তক্ষেত্র ক্যালকুলেশন করলে এটা 8 পাবো, এটা 4 পাবো। তাহলে দেখো আয়তক্ষেত্র 2×দৈর্ঘ্য + প্রস্থ 8+4, তাহলে এখানে দেখো 8 আর 4 কত? 12×12=24, তাহলে 24 কোথায় আছে? এই অপশান ডিতে হচ্ছে রাইট অ্যান্সার। যদি বুঝতে না পারো আবার বুঝিয়ে দেবো, চিন্তা নেই। নিচের পাই চার্টে লাল অংশ 40 হলে সাদা অংশ কত হবে? এটা তোমাদের মুখে মুখে হয়ে যাবে। দেখো কী বলেছে, লাল অংশটা 40 বলে দিয়েছে, আর এখানে লাল অংশটা কত? 1/2 আছে, তাহলে আমি 1/2=40 লিখতে পারি তো? ও তাহলে সাদা অংশ কী? সাদা মানে 1/8টা আমাকে বের করতে হবে, তাহলে 1/8 বের করতে গেলে 1/2 আমাকে করতে হবে, 1/4 দ্বিগুণ করতে হবে। তাহলে আমি এটি কী করবো, 1/4×40 করবো, কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কত? 10 হবে, তাহলে 10 হচ্ছে রাইট অ্যান্সার। 10 কোথায় আছে? অপশান সিতে। তারপরেরটা দেখো কী বলেছে, 12টা, নিম্নলিখিত কঠিন আকৃতি লক্ষ্য করতে বলা হয়েছে এবং নিচের কোনটি অপরের ভিউ? মানে দেখো তুমি যদি একটা অপর থেকে একটা, তুমি এটাকে যদি দেখো অপর থেকে ছাদ থেকে দেখছো, তাহলে কী হবে, তুমি তোমার চোখে শুধুমাত্র এইটা 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 পড়বে। যখন এইটা পড়বে তখন সেটা কী হবে, এটা একদম সমাকর্ষ, একদম তুমি এইভাবে দেখবে, পরপর দেখবে, তোমার মনে হবে না যে উঁচু নিচু আছে, তখন তুমি সেটা কীভাবে দেখছো? এখানে অপশান কোনটা আছে দেখো, এখানে দেখো অপশান তোমার এই 2-এরটা, এরকম টাইপের তুমি দেখবে, তাহলে অপশান এখানে 2-এরটা সঠিক অ্যান্সার। তারপর দেখো 13টা কী বলেছে, নিচের কোনটির দাম বেশি, প্রতিটি 250 প্যাকেট, 20 ডজন, 250 প্রতিটি আইটেম, ঠিক আছে? এ গণনা করা যাবে না, বি হচ্ছে 2-এরটা, সি হচ্ছে 1-এরটা, আর ডি হচ্ছে 1 আর 2, উভয়ই সমান। তাহলে দেখো 13টা কী বলা হয়েছে, 250×200 আমি গুণ করে দেবো, কত পাবো? 5000, ঠিক আছে? আর 20 ডজন, 20 ডজন মানে কত? 20 ডজন মানে হচ্ছে তোমার 20×12, 20×12 হচ্ছে 240, তাহলে 240×250 করবো, গুণ করবো, এটা পাবো আমি 60000, ঠিক আছে? তাহলে কী বলেছে অপশান, দেখো কী বলেছে এখানে, যে অপশানটা তুমি নিজেই করতে পারবে, যে গণনা করা যাবে না, এটা ভুল, গণনা করা যাবে 2, বি এর ক্ষেত্রে 2, আর সি এর ক্ষেত্রে 1, আর ডি এর ক্ষেত্রে 1/2, না 2 ক্ষেত্রে 1/2=9, দেখো এটা কিন্তু ভিন্ন, সমান নয়। তাহলে এখানে দেখো একমাত্র 2-এরটাই কিন্তু সবথেকে বেশি আছে, 60000 আছে, ঠিক আছে? তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 14টা দেখো, তোমরা মুখে মুখে উত্তরটা করতে পারবে। কী বলেছে, বলেছে 1 − 1 ++ ++ ++ ++ হচ্ছে মানে কি, একটা 0 0 0, তাহলে 0 0 0 হলে সব 0ই হবে। তারপর 15টা দেখো কী বলেছে, 15টা খুবই সহজ অঙ্ক, তোমরা যদি এই সিটেতে প্রিভিয়াসগুলো করে যাও তাহলে 15-এর মধ্যে প্রত্যেকেই 10 পাবেই, গ্যারান্টি দিচ্ছি আমি। প্রত্যেক দিন তোমরা যদি সিটেতে প্রিভিয়াস করে যাও, আমি প্রত্যেকটা প্রিভিয়াস করাবো, চিন্তা নেই। দেখো তারপর প্যাডাগোগি তো আছে, প্যাডাগোগি থেকে নাম্বার উঠে যাবে, চিন্তা নেই, পাস করে যাবে। 2-এর 3, 2-এর 3, দেখো 2-এর 3 + 4-এর 5, এটাকে আমি লসও করো, 4 আর 3 আর 5-এর লসও কত হয়? 15 হয়, তাহলে দেখো 15 হয় তো, 3 × 5 = 10 প্লাস কত? 3×2 তোমাদের হচ্ছে, ধরো 5×3=15, 5×10×4×12, তাহলে হয়তো 22/15, তাহলে 22/15 অপশান কোথায় আছে? তার মানে এটা কি কাজ করো, 22কে 15 দিয়ে তুমি ভাগ করে দাও, কত হবে? 15×1=15, তাহলে দেখো 7 থাকছে, তাহলে 7×1=15 কোথায় আছে? 1×15=15, সেটা আছে অপশান 4-এরটা, ঠিক আছে? বুঝতে পারলে? এই 15টা অঙ্ক তোমার করিয়ে দিলাম, নেক্সট কালকে কিন্তু আবারও পার্ট 3 পেয়ে যাবে। আর এখানে যেটা
ডাইরেকশনটা আমি বাদ দিলাম, কেন দিলাম তার কারণ হচ্ছে ডাইরেকশনটাকে বোঝাতে গেলে সময় লাগবে, আর ডাইরেকশনটা তোমাদেরকে একটা আলাদাভাবে আমি করিয়ে দেবো, ঠিক আছে? ডাইরেকশনটা আর একটা অঙ্ক ছিল যেন, ওই অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে?